সেটাই আমাদের বাইরে করা ছিল এটা আমাদের আমি অ্যাডভোকেট কাছে চলে যেতে যাচ্ছি অ্যাডভোকেট আনিসুল হকের কাছে চলে যেতে যাচ্ছি উনি গুলশানের বাসা থেকে সরাসরি সংযুক্ত হচ্ছেন উনি বিডিআর মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী আনিসুল হক আপনি তো পেশাগত কারণে গত চার বছর ধরে রাষ্ট্রপক্ষের এই মামলার প্রধান কৌশলী আছেন আপনি আসলে কি দেখেছেন পুরো ঘটনা থেকে আপনি মোটিভটা কি দেখতে পেয়েছিলেন আমি প্রথমেই যারা নিহত হয়েছেন তাদের আত্মার মা ফেরাত কামনা করছি আমার মনে হয় যেটা আমি উপর দিয়ে যেটা মনে হয় সেটা হচ্ছে কিছুটা অসন্তোষ যেই সব দাবি দাওয়া তাদের ছিল কারণ আমরা যে তথ্য প্রমাণ পেয়েছি তাতে তাদের কিছু দাবি দাওয়া ছিল তাদের প্রমোশন আর্মি অফিসাররা তাদেরকে নিয়ন্ত্রণ করবেন না সেই দাবি ছিল তারপরে তাদেরকে মিশনে পাঠাতে হবে সেই দাবি তাদের ছিল তারপরে ডাল ভাতের ব্যাপারে যে অর্থ সেটার ব্যাপারেও একটা তাদের দাবি ছিল কিন্তু আমি কিন্তু সাধারণ মানুষ হিসাবে মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী যেটা বলছেন সেটার সাথে কিছুটা একমত আপনি জিজ্ঞেস করেছেন যে এটা কি সেনাবাহিনীকে দুর্বল করার জন্য করা হয়েছিল না আর সরকার উৎখাত করার জন্য করা হয়েছিল দেখেন এটা যদি চল এই এই সংঘর্ষটা যদি যদি কন্টিনিউ করত তাহলে কিন্তু দুটোই হতো আলটিমেটলি কিন্তু সরকারও দুর্বল হতেন এবং সেনাবাহিনী তো নিশ্চয়ই কিছুটা ভালো ক্ষতিগ্রস্ত হতো তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তদন্তে কিন্তু এগুলি পাওয়া যায় নাই তার মানে হচ্ছে যে তদন্ত যখন করা শুরু হয়েছে তখন এই সব আলামত নষ্ট করে দেওয়া হয়েছে যারাই বাইরের থেকে যদি কেউ এসে থাকে আমি কেউ এসে থাকে এই কথা এই কারণে বলবো যে তদন্তে সেটা পাওয়া যায়নি কিন্তু আমার সন্দেহ এটা না এসে এরকম একটা ঘটনা তাৎক্ষণিক ঘটানোর আপনাকে ধন্যবাদ উনি যেটা বলছেন যে পরিকল্পনা ছাড়া তাৎক্ষণিকভাবে সম্ভব না এটা বলছেন যে ডাল ডিমান্ড বলছেন যে ডিমান্ড বিডিআর একটা

এটা নট পসিবল এবং এই যে ডিমান্ড কথাটা বলতেছে দিস ইজ ডেনেটেরি টু দি মিলিটারি ডিসিপ্লিন টু দি এনি পুলিশ বলেন বিডিআর বলেন দে হ্যাভ নো অথরিটি নো রাইট বিকজ আমি কি পাবো না পাবো সেটা তো আমি দস্তখত করে আমি ঢুকছি আমি জানি আমার কমান্ডার কী হবে হ্যাঁ ডাল ভাতের যে এক কোটি বিশ লাখ কত টাকা ছিল সেটাও অডিট করা হয়েছে আমি যদি জানি এবং সে অডিটে সেই টাকা ওইখানে রয়েছে ওয়েলফেয়ার ফান্ডে

আমি ওনা কয়েকজন আর্মি এক্সপার্টদের সাথে আমি কথা বলেছি ওনাদের মতামত হচ্ছে এবং আমি যেটা বিশ্বাস করি যে ঘটনার সূত্র হওয়ার সাথে সাথে একদিকে আলোচনা চালু রেখে অন্যদিকে যদি কমান্ড স্টাইলে যদি তাদেরকে ইয়ে করতো রেস্কিউ করার জন্য স্টেপ নিত গভর্নমেন্ট তাহলে এত পুরুষ সেনাবাহিনী সদস্যরা তারা এই মৃত্যুবরণ করতো না এবং সেখানে এটা না করার পিছনে কারণটাকে হওয়াই

দ্বিতীয় যে প্রশ্নটা খুব মারাত্মক একটা আসতেছে সেটা হচ্ছে যে যখনই বিডিআর অফিসাররা আজ করতে পারল যে এই ধরনের একটা কল্পনাশী হতে পারে এই ধরনের একটা অসন্তোষ আছে তাহলে তারা একটা স্ট্যান্ড বাই ট্রুপস কেন রাখেনি বা জুদ্দুর আমি জানি পত্র পত্রিকা আসছিল তখন যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কাছে অনেকগুলি ইনফরমেশন আসছে অনেকগুলি লিফলেট আসছে তো তারা কেন সরকারকে উপদেশ দিল না যে একটা স্ট্যান্ড বাই ট্রুপস ওইখানে তখনই থাকা উচিত ছিল যারা উইদিন ফাইভ মিনিটস দে কুড মুভ ইন আপনি নাইনটি ওয়ানে সেই সময় তো সরকার সবগুলো বিকল্প একটু যাচাই করার চেষ্টা করেছিল না এই সাইডে জানে এই সাইডে জানে এই জন্য যে কনফিউজড অবস্থায় ছিলেন এটা আমি ওই দিকে বলবো না আমি বলবো যে

প্রধানমন্ত্রীকে বলতে যে আমি মুভ করছি কিছু আছে। না এইটা সম্পর্কে ধরেন এখন পর্যন্ত কোনো সরকারি ভাষ্য বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ভাষ্য নেই তবে আমরা তখন এই বিষয়ে যখন আমরা খুবই গভীরভাবে উদ্বিগ্ন তখন এই প্রশ্নগুলো নিজেদের মধ্যেও আলোচিত হয়েছে এবং আপনারা জানেন যে একটা খুব বৈরী পরিবেশে যখন ইয়াং অফিসার থেকে শুরু করে সেনাবাহিনীর মধ্যে প্রবল অসন্তোষ এটাকে ঘিরে এবং সেই অসন্তোষের মুখে কেউ কেউ যখন তখন মানে প্রধানমন্ত্রীকে সেনা সদস্যদের দরবারে যেতে নিষেধ করেছেন কিন্তু বঙ্গবন্ধু কন্যা জীবন বাজি রেখে কিন্তু তিনি সেখানে গিয়েছেন এবং সেটার ইও আমরা ভিডিও আমরা শুনেছি যে নানান দিক থেকে রকম মন্তব্য টন্তব্য ইত্যাদি করা হয়েছে এই কথাটা বললাম এই জন্য যে একজন নতুন প্রধানমন্ত্রী তখনও সব কিছু গুছিয়ে নিতে পারেনি যিনি উনি যেটা বললেন যে পুরু সেনাবাহিনীর কর্তৃত্বটা তখনও কিন্তু প্রতিরক্ষামন্ত্রী হিসাবে সেনা ওই অর্থে মানে ফর্মালি আছে কিন্তু ওনার জানা বোঝার মধ্যে কিন্তু সেইভাবে ছিল না দ্বিতীয়ত তিনি তিন বাহিনী প্রধানকে ডেকেছিলেন এটা আমি ডেফিনেটলি জানি তিন বাহিনীকে প্রধানের ডেকে নিয়ে তিনি বলেছেন যে এই মুহূর্তে কি করণীয় বরং এই ক্ষেত্রে যেটা নাসির ভাই বলেছেন যে তাৎক্ষণিক হলো না কেন আমাদের জানা মতে এই তাৎক্ষণিক না হওয়ার কারণ হচ্ছে ওনাদের সাজেশন তিন বাহিনী প্রধান সেই রকম সাজেশন দেয় সেইরকম সাজেশন দেয়নি যে এক্ষুনি করা হোক এবং আপনারা জানেন যে আমরা তো তখন আমি তো ওটার খুবই কাছে ধানমন্ডির অফিসে বসে আমরা কিন্তু প্রথম দেখলাম যে উপরে হেলিকপ্টার গানশিপগুলো আসছে অর্থাৎ এখনই হয়তো অ্যাকশনে যাবে পরে কিছুক্ষণ পরে দেখা গেল হেলিকপ্টার গানশিপ উড্রো করে নিয়ে গেছে তার মানে হচ্ছে ওই অপশনটাকে তারা মনে করেছে ভালো হোক বন্ধ হোক তারাও চাননি নিশ্চয়ই যে এই সেনা কর্মকর্তারা আরও ক্ষতিগ্রস্ত কিন্তু এই সিদ্ধান্তটি যারা উদ্যোগ হয়ে দেওয়ার বিষয় যারা এই ব্যাপারে এক্সপার্ট তারা প্রধানমন্ত্রীকে কিন্তু ওই ধরনের কোনো উপদেশ সেই সময় দেননি বরং প্রধানমন্ত্রী চেয়েছিলেন যে দুটোই নেগোসিয়েশান

এখন এটা যদি এই ঘটনাটাকে যদি দুটো রাজনৈতিক দল একে অপরকে দোষারোপ করার জন্য আলোচনা করা হয় তাহলে এক ভিন্ন কথা কিন্তু যদি তথ্যভিত্তিক আলোচনা করা হয় তাহলে দেখা যাবে যে সাড়ে নয়টার থেকে পঁচিশে ফেব্রুয়ারি সাড়ে নয়টার থেকে সাড়ে এগারোটার মধ্যে যেই তথ্য বেরিয়ে এসছে সকল আর্মি অফিসার যারা পিলখানার ভিতরে ছিলেন তাদের এই সাতান্ন জনের মধ্যে অধিকাংশকে গুলি করে হত্যা করা হয়েছে বাকি যারা ছিলেন এই তারা পালিয়ে ছিটিয়ে ছিটিয়ে ছিলেন তাদেরকে যেই মপ তাদের মপ আপ অপারেশনে দুই একজন রাত্রের মধ্যে হত্যা করেছেন বাকি সব কিন্তু বন্দি হয়েছিলেন এখন এই অ্যাকশন যদি তখন নেওয়া হতো তথ্যাদি যা বলে সাক্ষী যা বলে সেখান থেকে আমি বলছি তাহলে পরে তাদের কাছে যে অস্ত্রাদি ছিল সেখানে একটা যুদ্ধ হতো এবং আজকের ক্যাজুয়ালিটি যা হয়েছে সেভেন্টি ফোর ইন নাম্বার এই ক্যাজুয়ালিটি অনেক হাই হতো এর দায় দায়িত্ব কিন্তু তখন যে সরকারে ছিল তার নিতে হতো সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সেটা যারা অপোজিশনে ছিল তাদের নিতে হতো আরেকটা কথা হচ্ছে যে যেটা আমরা সাক্ষীদের মুখে শুনেছি সেটা হচ্ছে যে আর্মি ডিপ্লয়মেন্ট কিন্তু দশটা দশ থেকে সাড়ে দশটা পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় সালে হয়ে গিয়েছিল কিন্তু এই পিলখানার মধ্যে আক্রমণ করতে হলে তাদের যে ট্যাঙ্ক অন্যান্য অস্ত্রাদি যেগুলি আসার কথা সেগুলি আসতেও দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা সময় লাগতো সেটাই হচ্ছিল কথা এখন সেই সেই সব কারণে যখন দেরি যখন আক্রমণ করতে দেরি হবে এরকম একটা পরিস্থিতি হলো তখন আলোচনার মাধ্যমে

তাহলে আজকে বক্তব্য ভাই এটা এটা আপনি যত সহজে বলবেন আমিন ভাই বোধ হয় অত সহজে এটা বলতে পারবেন না কারণ এইটাকে কনসিডারেশনে নেওয়ার প্রশ্ন আছে যে যারা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে তাদেরকে বাঁচাবো না তাদেরকে শেষ করে দিয়ে আমি মিউটিনি বন্ধ করব। প্রশ্নটা ছিল ওই সময়ে যে যে কথাটায় আনিসুলাহ সাহেব বললেন যে মেজর হত্যাকাণ্ডটি ইতিমধ্যেই সংগঠিত হয়ে গেছে এবং পরবর্তী যারা ছিল আত্মরক্ষার জন্য পালিয়ে লুকিয়েছিল এবং আর ফার্দার আপনার ক্যাজুয়ালিটি না দিয়ে ফার্দার ক্ষতি না করে এই মিউটিউনিটটাকে কতখানি দ্রুততার সাথে এবং শান্তিপূর্ণভাবে এটা মীমাংসা করা যায় সেই ব্যাপারে পলিটিক্যাল লিডারশিপ তখনকার প্রধানমন্ত্রী এক মিনিটও বিলম্ব করেননি এমনকি ওইখানে যখন যে কোনো সাধারণ পাবলিকেরই জীবন যাওয়ার মতো অবস্থা তার সেই রিক্স নিয়েই কিন্তু আমাদের দলের থেকে হ্যাঁ প্রতিনিধিরা সে বিডিআর তখনকার বিডিআর হেডকোয়ার্টারে তারা গিয়েছেন এবং নেগোসিয়েশনের জন্য তারা রিক্স নিয়েই ভেতরে ঢুকেছেন সুতরাং আমি মনে করি যে যেভাবে এটাকে হ্যান্ডেল করা হয়েছে সেইটে যদি পলিটিক্যালি বিবেচনা করতে চান মানে পলিটিক্যাল গভর্নমেন্টের কথা বললেন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে অ্যাক্ট করা উচিত যে শান্তিপূর্ণভাবে কম ক্যাজুয়ালিটি দিয়ে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা আমি মনে করি সেটা প্রপারলি সেই সময় চেষ্টা করা ওই ওই পয়েন্টে আই এগ্রি উইথ হক বলতে কিছু বলতে চাইছেন বলুন আপনি যে তথ্য দি যা পাওয়া গেছে আবার সাক্ষ্য প্রমাণের কথা বলছি ব্যাপারটা হচ্ছে যে তখন পর্যন্ত কারো কাছে পিলখানার ভিতরে কি ঘটনা ঘটেছে এটা সম্বন্ধে কিন্তু কোনো পরিষ্কার ধারণা ছিল না তার কারণ হচ্ছে পিলখানাটা একটা একদমই সেক্লুডেড প্লেস এবং যখন এই যে ডিএডি তৌহিদের নেতৃত্বে যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে দলটি দেখা করতে যায় তারা কিন্তু বলেছিল। যে আমরা সকলকে তা আমাদের কাছে আছে আছে। ভালো এখন ওইখানের তথ্য যতক্ষণ পর্যন্ত একটা পরিষ্কার ছবি না পাঠায় ততক্ষণ পর্যন্ত যদি কোনো ভুল পদক্ষেপ নেওয়া হয় আক্রমণের এবং তারপরে যদি হত্যাকাণ্ড হয় সেই দায় দায়িত্ব কিন্তু সরকারের নিতে হতো আমি নামে চৌধুরী আপনি কিছু বলেন এটা হলো মানে দুইটা জিনিস এখানে খুব ভালোভাবে কাজ করছে একটা হচ্ছে যে যারা এটা অর্গানাইজ করছেন করেছিলেন তারা সরকারকেও ব্লাফ দিতে পেরেছেন ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে ব্রাফ দিতে পেরেছেন এবং সেনাবাহিনীকে গুড হিউমারে রেখেছেন ডিজি ডিজিএফআই কে সে বলেন আইসিউ বলেন বিডিআর ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলেন তাদের সবার কাছে কাগজপত্র এসেছে অনেক আগে ওয়াই দেট টেক অ্যাকশন যদি তারা মনে করে থাকে সেই সময় যে এই দুইজন অফিসারের বিরুদ্ধে কিছু লোকের ক্ষোভ আছে ওয়াই দে ডিড নট পুট দ্যাট দোজ অফিসার ব্যাক টু দি আর্মি অ্যান্ড কোর্ট মার্শাল দে দেপ্টেড ইন ট্যাক এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যে যারা এই কাজটাকে নিপ এট দ্য বার্ট করতে পারতেন যেটা উনি বারবার বলতেছেন যে ওই মুহূর্তে সাড়ে নটার থেকে সাড়ে দশটার ভিতরে আপনি যদি ট্রুপস মুভ করতে চান সেটা হিটুর ভের ডিফিকাল্ট ডিসিশন বিকজ ওনারা তো বুঝতে পারতেছেন না যে জিনিসটা কি কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে এটা মনিটরিং করতেছিল অনেক আগে থেকে এবং তারা নিশ্চয়ই একটা প্লাটুড অন্তর পক্ষে এখানে ট্যাঙ্ক ট্যাং কিচ্ছুর দরকার ছিল না দুইটা রকেট লঞ্চের দিয়ে দুইটা গেইটের দুইটা রকেট লঞ্চার ফুটায় দিলে ওরা ওদের ওদের পক্ষে এখানে রেজিস্ট করার কোনো কষ্টই তারা কিছু নাই তারা আসছে শুধু সেনাবাহিনীর কিছু অফিসারকে মারার জন্য তারা অন্য কোনো প্রবলেম নিয়ে আসে নাই তারা সরকারকে উৎখাত করতে আসে তারা এসেছে ন্যাচারালি তাদেরকে টাস্ক দেওয়া হয়েছে এবং লিস্ট বের করেছে তারা তারা লিস্ট ধরে ধরে অফিসারকে বেরি সেনাবাহিনীর ভিতরে এই ধরনের ঘটনা যখন ঘটবে এই ধরনের যখন ঘটবে সেটা তো সরকারের উপরে ইমপ্যাক্টটা ফেলবে ফেলবে কিন্তু সরকারের উচিত ছিল ইন্টেলিজেন্স ব্রাঞ্চে সবাইকে কোট মার্শাল করা আমরা আই এন্ডোর্স ফোর্স এখানে আপনি এখানে কোনো খাতিল করতে পারবেন না এখানে কোনোরকম গুঞ্জাইসি নাই এখানে লোকের আপনি আমরা সবাই অস্ত্র নিয়ে ঘুরি আমি 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 আমরা বলতে আমি বলতে পারছি যে সেনাবাহিনীর লোক লোডের অস্ত্র নিয়ে বিনা লাইসেন্সে অস্ত্র নিয়ে ঘুরতেছি সেখানে আমি সামান্যতম একটা বুলেটের হিসাব যদি দিতে না পারি আমার সাত বছর জেল হইতে পারে আপনাকে ধন্যবাদ এবং অ্যাডভোকেট আনিসুল হক আপনাকে আমরা যদি আনম নিয়ে আমাদের আলোচনায় আবার ফিরে আসি গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার বা রাষ্ট্রকে অস্থির করার যে প্রক্রিয়া বিডিআর বিদ্রোহের মাধ্যমে আমরা দেখেছি এখনকার পরিস্থিতিতে যদি দেখেই সেই ষড়যন্ত্র সেই নাশকতা কিন্তু রয়ে গেছে অব্যাহত রয়ে গেছে জামাত শিবিরের ব্যানারে এখন যে বা জামাত শিবির সরাসরি যে ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে সহিংসতা চালাচ্ছে জাতীয় পতাকা পোড়াচ্ছে শহীদ মিনার ভাঙচুর করছে গণজাগন মঞ্চ ভাঙচুর করছে আপনি কি মনে করেন সেই রাজনৈতিক প্রক্রিয়াকে বা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত প্রক্রিয়া এখনো দেখতে পান আমি তো মনে করি যে এই প্রক্রিয়া বরং আরো এই যে এই যে বা গণতান্ত্রিক প্রক্রিয়াকে করা সেটা আরো জোরদার হয়েছে এবং এটার প্রধান কারণ হচ্ছে আপনি জানেন এটা যে আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকারের মধ্যে একটি প্রধান অঙ্গীকার ছিল যুদ্ধাপরাধীদের বিচার এবং তার কত পটভূমি আছে আমি ওখানে যাচ্ছি না এই নির্বাচন এই এই যে যুদ্ধাপরাধীদের বিচার করার মধ্যে যে ঝুঁকি আছে সেটা আপনি জানেন কারণ একটা অপশক্তি যারা একাত্তরে ঘাতকের ভূমিকায় পালন করেছে যারা এখানে এমনকি বিএনপি জামাত জোট সরকারের আমলেও যারা উগ্র জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়েছে তারা যে কোনো ঘটনা ঘটাতে পারে একুশে আগস্টের মতো বড় ঘটনার পরেও শেখ হাসিনা রিক্স নিয়েছেন অ্যান্ড বিকজ অব দি শেখ হাসিনা এইটা আমাদের নির্বাচনী অঙ্গীকার হিসাবে গৃহীত হয়েছে এবং এটা হওয়ার পরেই যখনই তত্ত্ব এই নির্বাচনের আপনার এই যুদ্ধপরদীদের বিচারের প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া শুরু হলো তারপরে থেকে কিন্তু আন্তর্জাতিক বিচার প্রক্রিয়াকে বাধাগ্ৰস্ত করাটা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন আপনি বিরতি সময় বলছিলেন আমরা জামাত জামাত বলে জামাতকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে ফেলছি কিন্তু জামাত যে এখন কর্মকাণ্ডগুলো করছে আপনি কি মনে করেন জামাতের বিরুদ্ধে বলা মানে কি ইসলামের বিরুদ্ধে বলা না আমি এ সরে বলি না আমি তাহলে বিএনপি কেন নৈতিক সমর্থন না না আমি আমি যেটা বলেছিলাম বিএনপি আমাদের আন্দোলনের শরিক দল একটা কথা আমি যেটা বলেছি বারবার বলেছি এটা হচ্ছে কি জামাতকে যদি যেহেতু তারা এখনো নিবন্ধিত একটা দল এবং জামাতকে রাজনীতি করার জন্য শুধু ওনারা বলেন জি এর রহমান সাহেব ওনাদেরকে হালাল করেছেন আসলে জিয় রহমান আর্টিকেল টুয়েলভ অব দ্য কনস্টিটিউশন ফিফথ অ্যামেন্ডমেন্টের সে আর্টিকেল টুয়েলভ কিন্তু ফিফটিন অ্যামেন্ডমেন্টও ওনারা বাদ দেয় নাই সেখানে সেটা ওনারা রেখেছেন যে ধর্মভিত্তিক রাজনীতির প্রভিশন ওনার না আমাদের সময় খুব কমে যারা জাতীয় পতাকা পোড়ায় শহীদ মিনার ভাঙচুর করে তাদের হরতালে কেন আপনার নৈতিক সমর্থন দেয় আমরা নৈতিক সমর্থন দেওয়ার কারণ হচ্ছে যে জামাতকে যদি আপনার তার লফুল প্রসেশন মিটিং আপনার করতে না দেন সো লং দে আর এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি ইন দ্য কান্ট্রি অ্যাজ পার দেয়ার কনস্টিটিউশন অ্যান্ড আর্টিকেল টুয়েলভ অলসো বিপক্ষে যাবে দেশের অস্তিত্বের বিপক্ষে যাওয়া কোনো শক্তিকে বিএনপি কোনোদিন সমর্থন করবে না বিএনপিটা মুক্তিযোদ্ধার দল আমি আজকে আপনাকে একটা কথা বলি তোফাইল সাহেব গতকাল পার্লামেন্টে একটা কথা বলেছেন যে জামাতকে এখানে নিযুক্ত করতে হবে তাহলে তোফাইল সাহেবকে হলো অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধা মান ব্যক্তি রাজনীতিবিদ আর্টিকেল টুয়েলভ ধন ইনকর্পোরেট করে পঞ্চদশ সংশোধনীটি সেটা বাদ দিলেন না কোনো

প্রমোট করেন তাদেরকে আপনারা সমর্থন জানান আমরা দুঃখিত যে তার অর্থ হচ্ছে যে আপনারাই জামাতকে প্রোভাইড করছেন এবং আপনারা জামাতকে এই দিচ্ছেন যাতে করে তাদের এই দুঃসাহস ঘটে আপনারা বোকার সরকারে না না আমরা বোকার সরকারে ওনারাই তো জামাতের সাথে আমাদের তো প্রেম হলো নিষিদ্ধ অবস্থা থেকে সিদ্ধ করলেন তাদেরকে দেশে আনলেন তাদের রিয়েবিলেট করলেন এবং যুদ্ধাপরাধীদেরকে প্রধানমন্ত্রী বানালেন হ্যাঁ সেটাকে কি বলবো যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী আটাইশ হাজার